হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো বন্ধুরা, সাইবার ক্যাফে বিজনেসের প্রতিযোগিতা যেভাবে বাড়ছে, তো এই বিজনেসের টিকে থাকতে গেলে আমাদের কিন্তু একের পর এক বিজনেসের আইটেম বাড়িয়ে যেতে হবে। তো এখন আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে মক প্রিন্টিং। তো আপনি সাইবার ক্যাফের সাথে সাথে মক প্রিন্টিং এর বিজনেসও করতে পারেন। তো এই ধরনের মক আপনারা কাস্টমাইজ করে কাস্টমারের পছন্দ অনুযায়ী ফটো প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন, এবং আপনি এই ধরনের মগ দিতে পারেন, এবং এরকম ম্যাজিক মগ, এই ধরনের ম্যাজিক মগের উপর প্রিন্ট করে দিতে পারেন। তো এইগুলো কালো অথবা বিভিন্ন কালারিং হতে পারে, কিন্তু এর মধ্যে গরম জল ঢাললে এটা অটোমেটিক্যালি সেই ফটোটা দেখা যাবে। তো এই ধরনের ম্যাজিক মগ প্রিন্ট করে অথবা এরকম সাদা মগের উপর প্রিন্ট করে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আমি দেখাচ্ছি কিভাবে এই প্রসেসটা করতে হয়। মক প্রিন্টিং এর জন্য আপনাদের এই ইঙ্ক ট্রান্সফার করার জন্য সাপ্লিমেশন পেপার লাগবে, সাপ্লিমেশন পেপার লাগবে, সাপ্লিমেশন ইঙ্ক লাগবে, এবং ইপসনের L130 প্রিন্টার দিয়ে আপনি করতে পারেন। আর এর থেকেও বেটার কোয়ালিটি চাইলে আপনি ইপসনের L805 প্রিন্টার দিয়েও আপনি করতে পারেন। আর লাগবে এই ট্যাপলন টেপ। তো কিভাবে প্রসেসিংটা করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আসি ডিজাইন। তো চলে আসুন কম্পিউটার স্ক্রিন। তো মক প্রিন্টিংয়ের জন্য যে টেমপ্লেটগুলো দরকার হয়, PSD ফাইল, সেই PSD ফাইলগুলো আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং এখানে আপনার পছন্দ মতো ফটো বসিয়ে মক প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করতে পারেন। তো টেমপ্লেটটাকে রেডি করার পর আমরা প্রিন্ট কমান্ড দেব, এবং ইপসনের L130 সিরিজের প্রিন্টারে আমি প্রিন্ট দেবো। তো এখান থেকে আমি প্রিন্টারটা সিলেক্ট করে নেব, এবং প্রিন্ট সেটিংয়ে গিয়ে সেটিংটা ঠিক করতে হবে। তার জন্য আমরা প্রিন্ট সেটিংয়ে যাব। এরপর পেপার টাইপ এখান থেকে ইপসন ম্যাট সিলেক্ট করে নেব, এবং কোয়ালিটি রাখবো হাই। এরপর এখানে যে মোড অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো, এবং যে হাই স্পিড এখানে যদি চেকবক্স থাকে তো এটাকে আনচেক করে দেবো, এবং মিরর ইমেজে অবশ্যই ক্লিক করে দেবো। তো ফটোটা আমাদের মিরর প্রিন্ট করতে হবে, অর্থাৎ ফটোটা যখন প্রিন্ট হয়ে বেরোবে তখন ফটোটা উল্টো প্রিন্ট হয়ে বেরাবে, এবং যখন কমপ্লিট কাজটা হয়ে যাবে সেটা আমাদের সোজা দেখাবে। তো আমরা সেই হিসেবে প্রিন্ট দিয়ে নেব। তো আমাদের প্রিন্টিং শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তো এই ধরনের একটা প্রিন্ট বেরিয়েছে। তো আপনারা পুরো A4 শীটে, তো এই যে সাপ্লিমেশনের যে পেপার হয়, তো আমি A4 পেপার কিনেছি। তো A4 পেপারে আপনি এরকম তিনখানা সেট আপনি একসাথে করে নিতে পারবেন। তো আমি একটা সেট আপনাদের টেস্টের জন্য করেছি, প্রিন্ট করেছি। তো এই ধরনের একটা প্রিন্ট বেরিয়েছে। তো এটা কিন্তু মিরর প্রিন্টিং আছে। তো এটাকে আমরা এইভাবে এই যে কাপের সাথে এইভাবে আটকে দেবো ট্যাপলন টেপের সাহায্যে। তো এই কাপের মধ্যে আমরা ফার্স্টে এইভাবে ট্যাপলন টেপ দিয়ে মেরে দেবো, কিন্তু তার আগে মেশিনটাকে ফ্রি হিট করে নিতে হবে। মেশিনটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই হচ্ছে অন অফ সুইচ। এই অন করার পর আপনারা মোট বটন প্রেস করে টেম্পারেচার সেট 195 সেট করে দেবেন, এবং মোড আপনার টেম্পারেচার 200, এবং আরেকবার মোড প্রেস করলে হচ্ছে টাইম 90 সেকেন্ড রাখবেন। তারপর আরেকবার প্রেস করলে এটা সেট হয়ে যাবে। তো এই অবস্থায় সেট করার পর আপনারা যা সেটাকে প্লে করে দেবেন। তো প্লে করার সাথে সাথে এটা প্রিহিট হতে থাকবে, এবং টেম্পারেচার যখনই 200 হয়ে যাবে তো এটা একটা বিপ সাউন্ড দেবে। তো ততক্ষণ এটা প্রিহিট হোক, ততক্ষণ কাপের মধ্যে আমরা এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই ফটোটাকে আমরা এইভাবে মেরে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ফটোটাকে কাপের মধ্যে অ্যাডজাস্ট করে দেবো, দুদিকে সেম গ্যাপ রাখবো, এবং এখানে অবশ্যই টেপলন টেপ ইউজ করবো যাতে এটা নড়ে না যায়।
তো এইভাবে টেপলন টেপ দিয়ে আটকানোর পর এটা কিন্তু অলরেডি হিট আছে। তো এটা এতে কাজ করার আগে আমরা একটা গ্লাভস ইউজ করব, কেন কি এটা প্রচন্ড হিট থাকে। তো আপনারা চাইলে থাকবে তো আপনারা এরকম একটা গ্লাভস পরে নেবেন। তো আমাদের বিপ সাউন্ড দিয়ে দিয়েছে, তো আমরা কাপটাকে এইভাবে রেখে এইভাবে টাইট করে দেব এবং আমরা ওয়েট করব। ততক্ষণ এটা হতে থাক, তো এরপরে ফাইনাল রেজাল্টটা কি হলো দেখাচ্ছি। তো আমাদের 200 ডিগ্রি হওয়ার পর টাইমটা অটোমেটিক কমছে, দেখতেই পাচ্ছেন। তোমাদের কাপ মোটামুটি রেডি হয়ে এসছে, তো আমাদের বিপ সাউন্ড দিয়ে দিয়েছে, আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা বার করে দেখব যে কিরকম কি হলো। তো মেশিনটাকে ফার্স্টে আমরা অফ করে দিচ্ছি। অফ করার পর এটা কিন্তু খুব গরম, এটাকে সাবধানে বার করতে হবে। তো বার করে নিয়েছি এবং কাপটা কিন্তু খুবই গরম আছে, কিছুক্ষণ আমরা ঠান্ডা হতে দিচ্ছি। তো বন্ধুরা এখন কাপটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমরা এটাকে খুলে দেখব কিরকম প্রিন্ট হলো। তো এই টেফলন টেপ গুলোকে আস্তে আস্তে আমরা খুলবো। তো দেখতেই পাচ্ছেন কিরকম প্রিন্ট হয়েছে। তো ইঙ্কটা ট্রান্সফার হয়ে গেছে এখানে, তো দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের PhD-র উপর আপনারা প্রিন্ট করে মগের উপর প্রিন্ট করতে পারেন। তো এই বিজনেসটা এখন খুবই ভালো চলছে, তো আপনারাও চাইলে এই বিজনেসটা শুরু করতে পারেন এইভাবে। বন্ধুরা তো আজ আমি দেখালাম কিভাবে মগ প্রিন্টিং করতে হয়। তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, নাহলে আমি টি শার্ট প্রিন্টিংটাও দেখাতাম। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে টি শার্ট প্রিন্টিং করতে পারেন। তো শেষ পর্যন্ত একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করতে পারি। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।